নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির সার্বিক ভাগ্য কেমন হবে এবং তারা জীবনে কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং তা কিভাবে প্রতিকার করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মেষ রাশি রাশিচক্রে যেহেতু প্রথম রাশি এবং অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই মেষ রাশির মানুষের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, হটকারিতা, স্বাধীনচেতা মেন্টালিটি, লিডারশিপ ক্ষমতা, ডমিনেটিং ব্যাপার, ইগোয়েস্টিক ব্যাপার, কর্মপ্রবণতা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল করব। আমরা জানি যে মেষ রাশির মানুষেরা যেহেতু মঙ্গলের রাশি এবং যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, তাই তাদের মধ্যে সবসময় একটা যুক্তিবাদী ব্যাপার কাজ করে। তারা যে অ্যাস্ট্রোলজিকে মানে বা মানে না তা নয়, অনেকটা যুক্তির উপর বেশ করে তারা সব কিছুকে কিন্তু পর্যালোচনা করে। যদি তারা যুক্তির মাধ্যমে সব কিছু সত্যতা খুঁজে পায়, তাহলে যে কোনো ব্যাপারকে তারা মানতে কিন্তু দ্বিধাবোধ করে না। তাই আশা করব আপনারা প্রত্যেকে যারা মেষ রাশির মানুষেরা রয়েছেন, আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনুন, যুক্তি করে দেখুন, নিজেরা ভাবনা চিন্তা করুন এবং আমার ভিডিওটার কতটা সত্যতা সেটা নিজেরা যাচাই করুন। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই এই ব্যাপারটা জানার জন্য মেষ রাশির মানুষের ক্ষেত্রে বলছি, আপনারা পুরোপুরি ভালোভাবে শুনুন, আপনাদের সমস্ত ক্যারেক্টারটা আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনার কাছে কিন্তু আপনার জীবনে কিভাবে চলবেন এবং কিভাবে প্রতিকার করবেন এবং আপনার ওভারঅলভাবে ক্যারেক্টারটা কেমনভাবে হোল্ড করে, কিভাবে এলো, সেই ব্যাপারটা সম্বন্ধেও জানতে পারবেন। দেখুন, মেষ রাশিকে কিন্তু অ্যাকচুয়ালি ভেড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, তার সিম্বলাইজ করা হয়েছে এবং এটা অগ্নিতত্ত্বের একটা রাশি এবং প্রথম রাশি মানেই কিন্তু তার একটা আমিত্ব ব্যাপার থাকবে। তার আমি এটা বলছি এটাই করতে হবে, তার মধ্যে লিডারশিপ ব্যাপার, তার মধ্যে একটা স্বাধীনচেতা মেন্টালিটি, সে যেমন পরিস্থিতি থাকুক না কেন সেখান থেকে সবসময় মেষ রাশির মানুষেরা কিন্তু জীবনে উপরে ওঠার চেষ্টা করে। তার সবসময় একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, রাগ সবসময় নাকের ডগায় থাকে। বৃশ্চিক রাশি এবং মেষ রাশি দুটোই মঙ্গলের রাশি হলেও বৃশ্চিক রাশি কিন্তু জলতত্ত্বের রাশি, কিন্তু অন্যদিক থেকে মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য এখানে কিন্তু মেষ রাশির রাগটা কিন্তু আরো বেশি হয়। বৃশ্চিক রাশিও কিন্তু অনেক রাগী, মেষ রাশি অনেক রাগী, কিন্তু বৃশ্চিক রাশি অনেকটা ইমোশনাল হয়, অনেকটা চক্ষু লজ্জার ব্যাপারটা থাকে, কিন্তু মেষ রাশির ক্ষমতাটা আরো বেশি থাকে। অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য মঙ্গল তার পুরোপুরিভাবে তার ক্ষমতাকে ব্যক্ত করতে পারে, তাই মঙ্গলের এই ক্ষমতা ব্যক্ত করার জন্য মঙ্গল কিন্তু মেষ রাশির মঙ্গল, অর্থাৎ এখানে রাশি যেহেতু আপনার মেষ হয়ে যাচ্ছে, তাই পুরোপুরিভাবে আপনার মধ্যে এনার্জিটা আরো অ্যাম্পলিফাই করে যায়। তাই আপনাদের মধ্যে একটা খিটখিটে টেন্ডেন্সি, একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, স্বাধীনচেতা মেন্টালিটি, লিডারশিপ ক্ষমতা, ইগোয়েস্টিক ব্যাপার, যে কোনো ব্যাপারকে লজিক্যালভাবে ভাবা, যুক্তিবাদী ক্ষমতা এবং রিয়েলিস্টিকভাবে চিন্তা ভাবনা করা, এই সমস্ত ক্ষমতাগুলো কিন্তু মঙ্গলের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রভাবিত হবে। আপনারা কিন্তু খুব যেমন লজিক্যাল হবেন, যে কোনো কূটনৈতিক যে পলিটিক্যাল বুদ্ধিগুলো সেই ব্যাপারেও কিন্তু আপনাদের বুঝতে পারেন। বিভিন্ন এখনকার দিনের পলিটিক্যাল যে মানুষেরা কি ভাবতে চলেছে, কিভাবে তারা ভাবে, সেই ক্ষমতাগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আপনারা সেটা খুব সহজেই অনুধাবন করতে পারেন, সহজেই সেটা অ্যানালাইজ করতে পারেন, কেননা আমরা যে কোনো ব্যাপার, যে কোনো ঘটনার খুব সহজেই সেটা বুঝে নিতে পারেন, সেই ক্ষমতা মঙ্গল আপনাদের মধ্যে কিন্তু প্রদান করে। তবে আপনাদের মধ্যে সব কিছু ব্যাপার একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, স্পষ্টবাদিতা, দৃঢ়চেতা মেন্টালিটি থাকে, কে কি ভাবলো, কে কি বললো, আপনাদের ডোন্ট কেয়ার, আপনারা কিচ্ছু মনে করেন না, কিচ্ছু ভাবেন না। আপনার ব্যাপারে কে কি বললো, আপনার তাদের শত্রুতা ক্রিয়েট করলো কি করলো না, আপনার তাদের কিচ্ছু এসে যায় না। আপনি সত্যি যেটা দেখবেন আপনি নির্ভীকভাবে সেটা বলে দেন। সেই জন্য আপনাদের জীবনে এক তো মঙ্গলের রাশি, তার উপর অগ্নিতত্ত্বের রাশি, তার সঙ্গে সঙ্গে আপনার এই স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার জন্য আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, প্রচুর জীবনে শত্রুতার সম্মুখীন হতে হয়। জেনারেলিভাবে বৃশ্চিক রাশি এবং মেষ রাশি দুটো রাশিরই মানুষকে কিন্তু প্রচুর শত্রুতার সম্মুখীন হতে হয়, কিন্তু মেষ রাশির মানুষেরা আরও স্টেট ফরওয়ার্ড, আরও স্বাধীনচেতা, তাই অনেক মানুষেরা কিন্তু মেষ রাশির মানুষকে কিছু করে উঠতে পারে না, কিন্তু তার সত্ত্বেও অনেক মানুষ কিন্তু পিছন থেকে আপনার ছুরি মারার চেষ্টা করে। এই ব্যাপারে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। আমি আগেই বললাম আপনারা প্রচণ্ড লজিক্যাল হন, প্রচণ্ড যুক্তিবাদী হন, প্রচণ্ড যুক্তি তর্ক এই ব্যাপারটা খুব ভালোবাসেন এবং সেই যুক্তিটাতে বা তর্কের মাধ্যমে কিভাবে জয়লাভ করবেন সেই ক্ষমতাও কিন্তু আপনারা থাকেন, সেই ক্ষমতাটাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকবে এবং আপনারা প্রচণ্ড স্পষ্টবাদী, নির্ভীক প্রকৃতি এবং দৃঢ়চেতা মেন্টালিটি আপনাদের মধ্যে থাকবে। আপনারা একটু আত্মঅহংকারী গোছের, আপনারা আত্মসমালোচনা মোটেই সহ্য করতে পারেন না, তেলে বেগুনে জ্বলে ওঠেন,
যে কোনো মানুষই কিন্তু তার আত্মসমালোচনা কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু যেহেতু আপনারা মঙ্গলের রাশি, তাই মঙ্গলের রাশি বা রবি রাশির মানুষের মধ্যে এই আমিত্ব ব্যাপারটা বা ইগোয়েস্টিক ব্যাপারটা, আমাকে এটা বললো, এটা পারলো বলতে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু খুব ব্যক্ত হয়। তাই আপনারা কিন্তু নিজের নামে সমালোচনা মোটেই সহ্য করতে পারেন না। বিশেষ করে আপনাকে যদি খুব সুন্দরভাবে, সহজভাবে, আপনাকে খুব মলিনভাবে কেউ যদি বলে, তাকে যদি প্রেজেন্ট করে তার ব্যাপার কি, তার ঘটনাকে যদি বোঝায়, তাহলে আপনি কিন্তু বুঝে যান। কিন্তু আপনাকে যদি কেউ অর্ডার করে, আপনার কিন্তু খুব গায়ে লাগে, এমনকি আপনাদের খুব দোষ দিলে বা আপনার কোনো জায়গায় দোষ ধরিয়ে দিলে সেখানেও কিন্তু আপনারা খুব রেগে যান বা চলে যান। আপনাদের মধ্যে একটা ইগোয়েস্টিক সমস্যা কিন্তু ক্রিয়েট করে। আপনাদের জীবনে বারে বারে উন্নতিতে বাধা আসে, অনেক সময় উন্নতি হতে হতেও কিন্তু উন্নতিতে আটকে যেতে পারে, বিভিন্ন দিক থেকে আমাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে। যেহেতু মঙ্গলের রাশি, তাই আপনাদের মধ্যে একটা যোদ্ধা রণং দেহী ব্যাপার যেমন পরিলক্ষিত হয়, তেমন আপনাদের জীবনের গতিপথে প্রচুর বাধা, প্রচুর আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। তাই আপনার জীবনের গতিপথকে সহজ করতে গেলে আপনাকে সবসময় বাস্তববাদী, সঠিক পথে চিন্তাভাবনা, প্ল্যানিং করার ক্ষমতাকে কিন্তু আরও বাড়াতে হবে। তাহলে আপনারা জীবনে অনেক দিকে উন্নতি করতে পারবেন, কেননা আপনাদের মধ্যে রাশিচক্রের প্রথম রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার জন্য আপনারা যে কোনো রকম পরিস্থিতিকে নিজের সহজে অনুকূলে আনতে পারেন। যেমন দেখবেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো পরিস্থিতি তুমি থাকো না কেন, সেই পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করো। তেমন আপনাদের মধ্যেও কিন্তু সেই ক্ষমতা, আপনাদের পাওয়ারের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, আপনার পার্সোনালিটির মাধ্যমে, আপনার দৃঢ়চেতা মেন্টালিটির মাধ্যমে আপনারা যে কোনো ব্যাপারকে আপনারা খুব সহজেই নিজের অনুকূলে আনতে পারেন। তবে এখানে একটা কথা আমাকে ভালোভাবে বলতে হবে, আমি যে ভালো ভালো গুণ বা যে নেগেটিভ গুণের কথা বলবো সেটা সম্পূর্ণভাবে আপনার বাচ্চার বা আপনার রাশিপতি মঙ্গলের উপর ডিপেন্ড করবে। আপনার বাচ্চাটি যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে, আপনাদের মধ্যে মেষ রাশির যে ভালো গুণগুলো কিন্তু খুব বেশিভাবে ব্যক্ত হবে। এবং যদি মঙ্গল আপনার বাচ্চাটি নেগেটিভ অবস্থায় থাকে, দুস্থানগত থাকে, শনি দ্বারা পীড়িত থাকে বা অষ্টমভাবে থাকে বা নিচস্থ থাকে বা রাহু দ্বারা পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে নেগেটিভিটি ব্যাপারটা অনেকটা কমে যাবে এবং আপনাদের জীবনে স্ট্রাগল ব্যাপারটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সমস্যা হলে বিবাহিত জীবনের সমস্যা, ছেলেদের ক্ষেত্রে মঙ্গলের সমস্যা হলে যেহেতু আপনি রাশি তাই আপনার মধ্যে একটা রাগ জেদ অ্যাগ্রেশনটা একটু অত্যন্তভাবে বেড়ে যাবে এবং সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি শুধুমাত্র যে কথাগুলো বলবো ইন জেনারেলভাবে কথাটা বলছি, আপনার পার্টিকুলার বাচ্চার কী রয়েছে, আপনার পার্টিকুলার বাচ্চাদের মঙ্গলের কী অবস্থান রয়েছে সেটা কিন্তু আমি ধরছি না, সেটা ইন জেনারেলভাবে সবার ক্ষেত্রে মেষ রাশির কী ভাগ্য হয় সেই ব্যাপারটা নিয়ে আমি টোটালি আলোচনা করছি। তো আশা করবো আপনারা সেই জায়গাটাকে ব্যাপারে অবগত থাকবেন, কারণ আমার ব্যাপার আমি সবাইকে কিন্তু অবগত করার চেষ্টা করি, কোন জায়গাটা আমি উজ্জ্বল রাখছি সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। কারণ আপনারা সব ব্যাপারে ক্লিয়ারলি জানতে চেষ্টা করেন, আপনারা ক্লিয়ারলিভাবে যুক্তি দিয়ে কিন্তু সব কিছুকে জানতে চেষ্টা করেন। তাই যুক্তির মাধ্যমে যেহেতু আমরা জানতে চেষ্টা করেন, তাই আপনাদের কাছে কিন্তু যুক্তির মাধ্যমে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী যেটা বলবো, নিজের মতে চলতে ভালোবাসেন, কারো মতামত সহজে গ্রাহ্য করেন না। যেহেতু আপনারা অগ্নিতত্ত্বের একটা রাশি এবং মঙ্গলের যেহেতু রাশি, আপনাদের মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি থাকে, রেগে গেলে কিন্তু আপনারা খামখেয়ালি করে বসেন, তখন কিন্তু ভাঙচুর এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে। আপনাদের যেহেতু রাশিচক্রের প্রথম রাশি, আপনাদের মাথায় চোটাঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে বা রক্তপাত, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা, এই ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এবং এই ব্যাপারগুলো জেনারেলি ক্রিয়েট করে আপনার বাচ্চার যদি মঙ্গল প্রচণ্ডভাবে পীড়িত থাকে। যদি মঙ্গলকে একটু স্ট্রং করতে পারেন, যদি প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে এই সমস্ত অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের সম্ভাবনা অনেক গুণে কিন্তু কমে যাবে বলে আমি মনে করি। ওকে, নেক্সট যেটা বলবো, আপনাদের মধ্যে বীরত্ব, সাহসিকতা বা এই ধরনের কোনো লিডারশিপ কাজ করতে বা যে কাজটা সবাই করতে ভয় পায়, এই ধরনের কাজ করলে আপনারা বিশেষভাবে আনন্দ অনুভব করেন। কেন, মঙ্গলের মধ্যে একটা যোদ্ধা বা রণংদেহী ব্যাপার রয়েছে। তাই এই ধরনের হঠকারী কাজ, বীরত্বমূলক কাজ বা সাহসিকতার কোনো কাজ করলে আমরা জীবনে বিশেষভাবে আনন্দ অনুভব করেন, কারণ আপনাদের মধ্যে একটা আপনাদের বুকটা কিন্তু অনেকটা ফুলে ওঠে, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। পরে অর্থাৎ আপনাদের কিন্তু গর্বে বুক ফুলে ওঠে, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। নেক্সট যেটা বলবো, আপনাদের মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি আছে, আমরা কোনো কিছুতেই কিন্তু পিছিয়ে আসেন না। আপনারা যদি মনে করেন যে কোনো কিছু করবেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আপনাদের মধ্যে কিন্তু একটা লিডারশিপ ক্ষমতা, আপনার ক্ষমতার সাহায্যে, আপনার স্ট্রংলি মেন্টালিটি রয়েছে, তার সাহায্যে জীবনে কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবেন। আপনারা জীবনে জন্মেছেন জেতার জন্য, বর্ন টু লিড, এবং
জীবনে আপনারা যে কোনো ব্যাপারকে লিড করার জন্য কিন্তু জীবনে জন্মেছেন এবং জীবনে উন্নতি করার জন্য, জয়লাভ করার জন্য কিন্তু আপনারা জন্মেছেন, এবং তার জন্য আমরা জীবনে সার্বিক পরিশ্রম করতেও কিন্তু পিছপা হন না। আপনাদের মধ্যে একটা কনফিডেন্স রয়েছে, আপনারা যদি মানসিকভাবে খুব স্ট্রং হন, যদি মঙ্গল ভালো থাকে জেনারেলিভাবে, আপনাদের মধ্যে একটা অধৈর্য, একটা চঞ্চল মনা ক্রিয়েট করে, খুব সহজেই আপনারা কিন্তু একটু অধৈর্য হয়ে যান, কেননা মঙ্গলের প্রভাবের জন্য। আপনারা অত্যন্ত এক্সট্রোভার্ট, ডিরেক্টলি কথা বলে ফেলেন, তার জন্য অনেক সমস্যা ক্রিয়েট হয়। আপনাদের প্রচণ্ড বুদ্ধিমান হলেও অত্যন্ত চঞ্চল এবং অস্থির প্রকৃতির হওয়ার জন্য আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা ক্রিয়েট করে। আপনারা অত্যন্ত ভাবপ্রবণ হন, প্রচণ্ড চিন্তাশীল হন, আপনারা বহুমুখী প্রতিভার অধিকারী হন, আপনারা সদা ব্যস্ত এবং চঞ্চলতা প্রিয় হন আপনাদের মধ্যে কিন্তু থাকবে। অনেক কাজে আপনারা একসঙ্গে যুক্ত হয়ে যান, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় অনেকগুলো কাজে একসঙ্গে যুক্ত হয়ে গিয়েও অনেক কাজকে আপনি আলটিমেট লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে কিন্তু ক্রিয়েট করে, একসঙ্গে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু অনেক সময় আপনাদের জীবনে আটকে যায়। তাই আপনাদের উচিত এক একটা করে কাজ নিয়ে সেই কাজটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট করা, একসাথে সবগুলো খেয়ে লাভ নেই। আস্তে 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 একটা একটা করে কাজ তুলুন এবং সেই কাজটাকে কমপ্লিটভাবে শেষ করুন, তারপরে নেক্সট কাজ করবেন, তাহলে আপনাদের জীবনে অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে বলে আমি মনে করি। নেক্সট যেটা বলবো, আপনারা প্রচণ্ড পরিবর্তনশীল, প্রচণ্ড উদ্যমী হন, কথাবার্তার মধ্যে আমাদের দক্ষতা রয়েছে। যতই আমরা রাগি হন, যতই আমরা জেদি হন না কেন, আপনারা মানুষের দুঃখ কষ্টকে খুব সহজেই বুঝতে পারেন। আমরা অত্যন্ত সহনশীল প্রকৃতির, প্রচণ্ড উদার মেন্টালিটির, একাধিক বিষয় আপনাদের জানার ইচ্ছা রয়েছে। প্রেম ভালোবাসার ব্যাপারে আমরা অত্যন্ত সৎ এবং পবিত্রতা বজায় রাখতে চেষ্টা করেন। তবে আপনাদের কিন্তু রেগে গেলে আমাদের রাগ খুব বাজেভাবে বহিঃপ্রকাশ হলেও যদি আপনাদের কেউ মানিয়ে নিতে পারে, যদি আপনাদের ব্যাপারটা যদি বুঝতে পারে যে আপনি কী কারণে রেগে যাচ্ছেন, বা আপনার যদি লাইফ পার্টনার আপনাকে বোঝে, তাহলে আপনার থেকে ভালো মানুষ কিন্তু কেউ হবে না। কিন্তু আপনাদের এই রাগ, জেদ, অ্যাগ্রেশন, এই যে হটকারী স্বাধীনচেতা মেন্টালিটি, এই জন্য এই দৃঢ়চেতা মেন্টালিটি, এই যে স্টেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, এই জায়গাগুলোর ব্যাপারে ইগোয়েস্টিক মেন্টালিটির জন্য আপনাদের কর্মজীবনে অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়। তাই এই ব্যাপারটা অবশ্যই আপনারা দেখাবেন, কিন্তু একটু নিজেকে সংযত করতে হবে, বুঝতে হবে যে কোথায় আপনাকে দেখানো উচিত, কোথায় আপনাকে থামতে হবে। সবসময় আপনার নিজের আমিত্ব, রাগজের, অ্যাগ্রেশন দেখিয়ে আপনারা জীবনের পথকে আরও কমপ্লেক্স করে দেবেন না। আপনারা এই ব্যাপারে একটু অবগত হবেন এবং আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন। জেনারেলিভাবে আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হয় মঙ্গল, রবি, বৃহস্পতি এবং শুক্র। তাই এই চারটে গ্রহের মধ্যে যদি কোনো গ্রহ পীড়িত থাকে, তবে জেনারেলিভাবে মঙ্গলের যদি প্রচণ্ড প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কিন্তু মঙ্গলের প্রতিকার করবেন। মঙ্গল রবির যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার রক্তপ্রবাহ বা রুবি পড়বেন। জেনারেলভাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং রবির অনেক ক্ষেত্রে আমি প্রবলেম থাকতে দেখেছি। বৃহস্পতি শুক্রের প্রবলেমটা অনেকের কমেরই থাকে, তবে যদি প্রবলেম থাকে চারটে গ্রহের মধ্যে যে গ্রহগুলোর প্রবলেম থাকবে, তার কিন্তু প্রতিকার করা উচিত। তবে আমি সমস্ত প্রেডিকশনের ব্যাপারটা বললাম হচ্ছে রাশির এক্সপেক্টে, তবে লগ্নের এক্সপেক্টে পুরোপুরিভাবে আপনারা এই চারটে গ্রহই মেন গ্রহ, এই চারটে গ্রহের প্রতিকার নিতে পারেন। তবে রাশি হলেও কিন্তু লগ্নের এক্সপেক্টে ওভারঅল প্রতিকার নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে তার শর্ত, যদি আপনাদের মেষ রাশি হয় এবং যদি মঙ্গল প্রচণ্ডভাবে পীড়িত থাকে, তাহলে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকার আপনারা করবেন। আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন, মঙ্গলবার তিনবার করে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। আমরা জেনারেলভাবে অত্যন্ত চঞ্চল বলে, অত্যন্ত আমরা অস্থির প্রকৃতির বলে, আপনারা কোনো কাজে খুব বেশিক্ষণ থাকতে চান না। আপনাদের মধ্যে মঙ্গলের এই ব্যাপারের জন্য, আপনারা খুব খিটখিটে মেন্টালিটির জন্য আপনারা কিন্তু একটা মুক্ত পড়তে পারেন। মুক্ত পড়লে কিন্তু এই ব্যাপারটা অনেকটা লাঘব হবে। তবে আপনাদের জীবনের সমস্যাকে সমাধান করার জন্য, আপনাদের জীবনের গতি প্রকৃতিকে আরও স্মুথ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই রক্তপ্রবাহ পড়ার প্রয়োজন পড়ে। মেষ রাশির মানুষের ক্ষেত্রে রক্তপ্রবাহ পড়লে তাদের জীবনে অনেক অংশে উন্নতি হয়। তবে একটু বলবো, বাচ্চাদের লগ্নের এক্সপেক্টে রক্তপ্রবাহ পড়া উচিত, কারণ একটা স্টোন যখন আপনি টাকা দিয়ে কিনবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চার অ্যানালাইসিস করে নেবেন। যদি আপনার অ্যানালাইসিস করার মতো সেই সামর্থ্য না থাকে, আপনারা মূল পড়তে পারেন, মূল পড়লে কোনো ক্ষতি নেই, বা আপনারা হনুমান চল্লিশা তিনবার করে পাঠ করতে পারেন, বা প্রতি সোমবার অভিষেক করতে পারেন। এগুলো করলে কোনো রকম ক্ষতি হয় না, বরং লাভই হয়। কিন্তু যদি স্টোন কিনতে যান, তাহলে অবশ্যই কিন্তু বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করে নেবেন। মেষ রাশির মানুষের মধ্যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যেহেতু তার রাশিচক্রের প্রথম রাশি, তার মধ্যে একটা আমিত্ব ব্যাপার, জীবনে উন্নতি করার ব্যাপার, জীবনের মান সম্মান, প্রতিপত্তি, লিডারশিপ ক্ষমতা তার মধ্যে অবশ্যই থাকবে, জন্ম লগ্ন থেকেই তার মধ্যে থাকবে। কিন্তু সেই ক্ষমতাকে তাকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারলে জীবনে এই মঙ্গলের এই সঠিক ক্ষমতা, এক তো মঙ্গলের রাশি, তারপর অগ্নিতত্ত্ব, এবং মঙ্গল কিন্তু একটা অগ্নিতত্ত্বের গ্রহ, তাই অগ্নিতত্ত্বের স্বভাব কিন্তু আপনার মধ্যে এমনিতেই থাকবে। আপনাদের রেগে যাওয়ার প্রবণতাও খুব থাকবে, আপনাদের একটুতেই খুব খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করবে, খুব মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করবে। এই ব্যাপারটাকে একটু
সংযত করুন। এই ব্যাপারটা সংযত করতে পারলে আপনাদের জীবনের এই সমস্ত পাওয়ারটাকে সঠিক কাজে লাগিয়ে আপনারা জীবনে অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন। আশা করলেও আমি যে ব্যাপারগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, আমরা লজিক্যালভাবে জিনিসটা বুঝতে পেরেছেন, কোন জায়গাটা আপনাদের ইন্ডিকেট করলাম, আশা করেছি আপনারা সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। তবে জেনারেলিভাবে একটু লাল কালার একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন যদি আপনার মঙ্গল প্রচণ্ডভাবে প্রীত থাকে। যাদের ক্ষেত্রে একদমই আপনারা স্টোন পড়ার মতো সামর্থ্য নেই, আপনারা অনামিকা আঙুলে একটা তামার আংটি পড়তে পারেন। সবার ক্ষেত্রে বলবো না, যাদের সামর্থ্য নেই, যারা পারছেন না তারা, কেননা এখানে কিন্তু এই তামার আংটি কিন্তু খুব স্লোলি কাজ করে, আপনারা পড়তে পারেন, তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন। তবে মেষ রাশির ক্ষমতার ক্ষেত্রে আমি বারে বারে বলবো, রাজ্যের অ্যাগ্রেশনকে একটু কন্ট্রোল করা, প্রশ্নবাদিতা সবসময় দেখানোর দরকার নেই। এই যুগে যত আপনি প্রশ্নবাদী হবেন ততই কিন্তু আপনার ক্ষেত্রে অনেক প্রবলেম বেড়ে যাবে। অনেক এমন কিছু সমস্যার মধ্যে আমাদের জীবনে পড়তে হয় যেখানে কিন্তু সত্যিটা অনেক সময় বলা যায় না, যেখানে বললে অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়। এই ব্যাপারটাতে আপনাকে একটু বুঝতে হবে, আপনাকে একটু জানতে হবে। প্রশ্নবাদিতা দেখাবেন, একটা জায়গায় গিয়ে দেখাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার পা না শক্ত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জায়গাটা আপনি দেখাবেন না, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে। এবং নিজেদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আরও যত্নশীল হতে হবে। আপনারা সবসময় সহজ পাচ্য খাবার খাবেন, যেহেতু আপনাদের একটা অগ্নিতত্ত্বের রাশি, আপনাদের কিন্তু একটা পেট গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, আপনাদের রক্ত সংক্রান্ত প্রবলেম, লিভার সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। এই জন্য কিন্তু আপনারা সবসময় কিন্তু আহার্য বিষয়ের মধ্যে বা আহার্য মানে যে সমস্ত খাবার আপনারা গ্রহণ করবেন সেই সমস্ত খাবারের মধ্যে আপনারা অবশ্যই একটু সবজি খাবেন, একটু শাকপালা খাবেন, যাতে আপনার পেট ঠান্ডা থাকে। আপনাদের পেট ঠান্ডা থাকলে কিন্তু মাথা অবশ্যই ঠান্ডা থাকবে। বা পোস্ত টাইপের যদি খান বা শাকসবজি যদি একটু বেশি পরিমাণ খান, তাহলে দেখবেন আলটিমেটলি কিন্তু আপনাদের এই যে মেন্টালিটির মধ্যে অনেকটা শান্ত ব্যাপারটা বিরাজ করবে। বা শসা খেতে পারেন, শসা খেলেও কিন্তু যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে সেই সমস্ত খাবার যদি আপনারা খান, তাহলে কিন্তু আপনাদের রাগটা কিন্তু অনেকটা প্রশমিত হবে বলে আমি মনে করি। তাহলে বিশেষ করে আপনারা টমেটো, শসা এই ধরনের বা স্যালাড খেতে পারলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে জীবনে চলবেন, আশা করবো জীবনে অনেকটা উপকৃত হবেন। আমার মেষ রাশি ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কতটা আপনারা উপকৃত হলেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। এখানেই থামতে হবে, অলরেডি কিন্তু 18 মিনিটের মতো প্রায় হতে চললো। নমস্কার, থ্যাংক ইউ।